ঠাকুরনগরে শুরু হলো পুণ্যস্নান। শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাখো লাখো পুণ্যার্থী ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। বুধবার ছুটি ঘোষণা রাজ্য সরকারের। মঙ্গলবার থেকেই উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে শুরু হলো মতুয়া সম্প্রদায়ের মানুষদের সর্ববৃহৎ ধর্মমেলা। ঠাকুর পরিবারের সদস্য শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর কামনা সাগরে স্নানের পরই প্রথা মেনে সাধারণ মতুয়া ভক্তেরা স্নানে নামেন। স্নান সেরে শান্তনু ঠাকুর বলেন, প্রথা মেনে স্নান শুরু হলো, আগে বড়মা করতেন। স্নান যোগ শুরু হয়ে গেছে, আমাদের নিয়ম চিরাচরিত নিয়ম, আমরা স্নান করি, আমরা শুরুতেই আমরা শুরু করে দিই, আগে বড়মা করতেন স্নান। তো বড়মা বয়স হয়ে যাওয়ার পরে সেটা আর মানে উনি পরে আর পারেননি, কিন্তু এটা আমাদের চিরাচরিত নিয়ম। এদিন সকাল থেকেই হাজার হাজার মতুয়া ভক্ত ঠাকুরনগর ঠাকুর বাড়িতে উপস্থিত হতে থাকেন। বেলা যত বেড়েছে ভক্তদের উপস্থিতির হার ততই বেড়েছে। করোনা পরিস্থিতির কারণে গত দুবছর ধরে এই মেলা অনুষ্ঠিত হতে পারেনি, ফলে এবছর মতুয়া ভক্তদের মধ্যে এই মেলাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা চরমে উঠেছে। এদিন ভারতের প্রধানমন্ত্রী মতুয়া ভক্তদের উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছিল। প্রথমে দুপুরে প্রধানমন্ত্রীর বক্তব্য দেবার কথা থাকলেও পরে পিছিয়ে সেটা রাত নটায় করা হয়। সময় পিছিয়ে যাবার কথা জানিয়ে টুইট করেন শান্তনু ঠাকুর। এ বিষয়ে তিনি বলেন, দুপুর থেকেই পূর্ণ লগ্ন ছিল। মতুয়ারা দাবি করেন পূর্ণতিথিতে বক্তব্য রাখুন প্রধানমন্ত্রী, সে কারণেই রাত নটায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। লগ্ন ছিল সেটা দুপুর থেকে, তো মতুয়া ভক্তরা আগ্রহ করেছেন যে পূর্ণতিথিতে যদি মাননীয় প্রধানমন্ত্রীজি যদি বক্তব্য রাখেন তাহলে আমাদের যে মানে আধ্যাত্মিক যে বিষয়টা সেটা তাহলে আমাদের ক্ষেত্রে সেটা আরও বেশি আমাদের মানে ই হয়। তো মানে কি বলে মানে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি বক্তব্য রাখছেন সেটা পূর্ণতিথিতে যদি রাখেন, তো আমরা দেখছি সময় হিসেব করে যে রাত নটা হচ্ছে একদম পূর্ণতিথির শুরু, ওই সময়টায় মাননীয় প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে যে আপনি যদি স্পিচ ওই সময় রাখেন তাহলে আমাদের মতুয়া ভক্তদের এই এই ব্যাপারগুলো তাহলে ক্লিয়ার হয়। তো যার জন্য উনি কথা রেখেছেন এবং নটার সময় স্পিচ রাখবেন। মতুয়া মেলা উপলক্ষে মন্দির এবং কামনা সাগরের চারপাশ সাজিয়ে তোলা হয়েছে রঙিন বাহারি আলোতে। নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ কর্মী। প্রধানমন্ত্রীর ভাষণ সাধারণ মানুষকে শোনানোর জন্য বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থাও করা হয়। মতুয়া ভক্ত তথা মতুয়া কর্মকর্তাদের আশা প্রধানমন্ত্রীর ভাষণের সাথে সাথেই এই মেলা আন্তর্জাতিক স্বীকৃতি পেল। বিভেদ ভুলে ঠাকুরবাড়ির তথাকথিত দুপক্ষ একসাথে মেলার আয়োজন করায় খুশি ভক্তেরাও। এবার তো দু পরিবার মিশে ইয়ে হচ্ছে, মেলাটা হচ্ছে বড় আনন্দের কথা। আমরা আসছি অনেক খুশি, এখানে দু বছর করোনার জন্য হয়নি, যেহেতু আসা হয়নি এবার আসা হলো। মেলাটাও ভালো হচ্ছে এবং লোকের মধ্যেও উৎসাহটা ভালো আছে। দুই পরিবার মিশে মেলা করাতে ভালো হচ্ছে। আরও ভক্ত আসবেন বলে জানিয়েছেন ঠাকুরবাড়ির বৌমা তথা প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর। তারাও একটা সংগঠন করেছে, সেই সংগঠনের প্রতিটি লক্ষ্য
সোমদাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর।